প্রিয় দর্শক, আরেকবার স্বাগত জানাই আয়ন টিভির জনপ্রিয় প্রোগ্রাম চাটগাঁইয়া গফ প্রোগ্রামে দিয়ে। এ পর্যায়ে আমি আসলে আর কিছু প্রশ্ন আসি আমি সর্বদানে নাজিম ভাইয়ের কাছে যাই। নাজিম ভাইয়ের কাছে আর কিছু প্রশ্ন হল যে অন্যত ট্রাভেল, ট্যুর এবং এডুকেশন তিনজন সেক্টর গুরুত্বপূর্ণ সেক্টর লইয়া অনেক কাজ করতে লেগুন। এডুকেশন সেক্টরে তো অনেক কিছু কোয়েশন আসি আর ট্রাভেল লইরে অনতে কোনো কিছু প্ল্যান আছে কি না, বিশেষ করে এই আড়াত চট্টগ্রাম বাসের অল্লাই লাইক টিকেটিং, ট্যুর, আদার্স কোনো কিছু প্ল্যান অনতে উদূর ভবিষ্যতে আছে কি না, যদি তাহা যে আর চট্টগ্রাম বাসীর বিশেষ করে যারা ইউকে বসবাস করে ইতার উদ্দেশ্যে যে কোনো ধরনের অপরচুনিটি থাকে আর এডুকেশন সেক্টরের মধ্যে আর কমিউনিটির মধ্যে অনেকে টিচার, প্রফেশন টিচার আছে বিভিন্ন জায়গার মধ্যে, লেকচারার, হ্যাঁ, এবং বিভিন্ন জব সেক্টর যারা জব করে বিশেষ ভূমিকা রাখেন তারা, তো এই ধরনের কিছু লোক যারা হাই কোয়ালিফাইড, যারা এই এডুকেশন সেক্টরের মধ্যে যারা খাস করে এই ধরনের লোকলাই অনর স্পেশাল কোনো অপরচুনিটি সামনে রাখুন কিনা অন এনসিএল ট্যুর অন এডুকেশন সেক্টরের মধ্যে। ওই আমি যেতে 2001 আসি, আমি তো একটা এমবিএর গোল্ড মেডেলিস্ট আসছিলাম, প্রেসিডেন্ট প্রাইজ পাই, এটা এর ফলে ইন্ডিয়ান রেস্টুরেন্টের মধ্যে ওই দুই সপ্তাহ টয়লেট পরিষ্কার করছি, তো দেখিলাম যে আতে ব্রেন আছে, ট্যালেন্ট আছে, হার্ডওয়ার্কিং মেন্টালিটি আছে, কিন্তু আতে তো এই দেশের সার্টিফিকেট নাই, আতে ইংরেজি ভাষাও বলা জানা নাই, তো যার কারণে দেখিয়ে যাইতাম মানুষ আরে ডিসকাউন্ট করতো, নাক ছিটকিত, তো নিজের এক্সপিরিয়েন্স তো নাই দিয়ে বুঝলাম যে মানুষের বাইরের জিনিস সাইরে মানুষের বিচার করুন ঠিক নয়, মানুষের ট্যালেন্ট সন ফুরে। তো আই যে কোম্পানি কিন গুজি আই হানো করে ব্যাক করে মিলি গুজি আই সবসময় বাংলাদেশি মানুষের আগে সুযোগ দিই, কিনলে অপরচুনিটি দিলেই না মানুষের অনর পোটেনশিয়ালি বুঝিবেন অনেক সুযোগ পাইবেন, অপরচুনিটি ন দিলে কেন পাইবেন, ইন্টারভিউ মধ্যে অনার কি জানিবেন, তো অনেক যদি সন আর প্রত্যেকের ব্যবসার মধ্যে আই এন কিছু মানুষের সুযোগ দিছি, বাংলাদেশি মানুষের সুযোগ দিই, আজ এ তারা আত্মনে ব্যাটারে গিয়ে আত্মনে ব্যাটার আর দু বন্ধু রাস্তাত গুতু আয় তারারে আনিয়ে আর কোম্পানির জব দিলাম, এখনই তারা আরে সরি অন্য পজিশনে গিয়ে ইতারা কিন্তু বেগন ফার্স্ট জেনারেশন ইমিগ্রেন্ট, তো এতলাই আই জিএন সাই আই জিএন নফা ইয়ে নাই মানুষের দিবে চেষ্টা করি, এবং আজিয়ে ইতার হাসায় যাই খুশি লাগে, ইতার আর তো বড় হইলো আর বন্ধুর মতো সম্পর্ক। আচ্ছা নেক্সট হইল যদি অনব তাহলে কোন ট্রাভেল রিলেটেড আর অনেক সিক্রেট হইল আর এখানে অনেকগুলো সফটওয়্যার বাইর করির ই বই যদি কমপ্লিটলি অন বুকিং ডট কম ওর অপোজিটে যাই দিন, আর আর সফটওয়্যার ইবে অলরেডি কঙ্গোর মধ্যে চলের, আর আর সফটওয়্যার ইবে অলরেডি রাশিয়া যাইবে আর ব্যবস্থা করির, আর আইবে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের দিম, আর সফটওয়্যার ইবে হটে ডেভেলপ হইতে না বাংলাদেশের মধ্যে হতে, তো আর আলটিমেটলি ট্রাভেল ব্যবসা করে আইটি ব্যবসা করি ফেলার আর কি করে, ঠিক আছে না, আর অন্য যদি যখন আর আর নেলসন কলেজ লন্ডন এবং লন্ডন চার্চিল কলেজ এই কোভিড আইনের ওয়ার ওয়ারে আর ইমিডিয়েটলি অন ফুল অনলাইনের গেবি, এখন আর অ্যাটেন্ডেন্স রেট অনলাইনের মধ্যে অলমোস্ট 80%, যারা জীবনের মধ্যে অন কম্পিউটার ইউজ না করে তারা আর আর সুযোগ দিই, এবং আর আই তারা সার্ভে করি অ্যান্ড সুযোগ করে দিয়ে দিই, আজ এই তারা ব্যাক কোন গরত বইয়েরে পড়া সুযোগ করে দেয়, এইবার একখান সুবিধা আছে, কী সুবিধা হইমা অন যদি টেকনোলজির হার্নেস গড়িত ফার্ম তৈলি আর একসময় মধ্যে নেলসন কলেজ লন্ডন অথবা লন্ডন চার্চিল কলেজ ক্যান বিকাম এ ট্রান্সন্যাশনাল প্রোভাইডার, অন যদি সন সার্গো ফ্যাক্টর প্রোডাকশন আছে ম্যান মেশিন মানি মেটেরিয়াল তিনটা জিনিস পৃথিবীর সাইডে মিখে যাইতে পারে শুধু মানুষ যাই না হরে, আর তকদির মধ্যে যে আসি না আমি এ ফাঁস গুজি এই ফাঁস গুজি সে ফাঁস গুজি এড়াই অনেকে দাম ন দিত, আজ আয় যদি পৃথিবীর 5.5 কোটি মানুষের যদি 550 কোটি মানুষের যদি আমি ব্রিটিশ কোয়ালিফিকেশান দিতে পারি ইতার ওয়ার্ল্ড সাইরেমিককে যাই এর কী পারিব ইতার কোয়ালিফিকেশানের সমান মূল্য হইব আইবের ব্যবস্থা করি ইনশাল্লাহ, আরও দোয়া করিবেন। ধন্যবাদ নাজিম ভাই, আসলে অনর পার্সোনাল জিএন খাস জিএন অন কমিউনিটি মধ্যে সার্ভ করতে লাগবে ইয়ান, আসলে আর মানুষ হল ভাইয়েরা অত্যন্ত খুশি এবং আনন্দিত,
আরাউন হাসাবা রাইট পরবর্তী কলার সালাম আলাইকুম হ্যালো সালাম আলাইকুম হ্যালো কলার সালাম আলাইকুম আর মনে হয় কলার হারাইলাই ওকে আমি পরবর্তী আর কলার কলার সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ওনার নাম আসসালামু আলাইকুম জি সালাম আলাইকুম কলার ওনার নাম মান খান খতম ফোন করতে লাগুন ওনার কোনো মেসেজ আছে কিনা জি সালাম আলাইকুম কলার আসসালামু আলাইকুম মাসুদ ভাই ইব্রাহিম কজি ইব্রাহিম ভাই সালাম আলাইকুম কেন আছেন ওনে জি ইব্রাহিম ভাই ওনার কোনো মেসেজ আছে কিনা চাটগাঁয়া গফ প্লেয়ারে আসসালামু আলাইকুম জি ইব্রাহিম ভাই ফোনির খান ওনে ইব্রাহিম ভাই অনেক হইতে দেখুন অনেক আর মনে হয় টিভি বলে মুড করে রাখুন আর অনেক অনেক কোয়েশন করে ফেলুন প্লিজ অনেক কন্টিনিউ করেন কোয়েশন অনেক অনেক মেসেজ আছে কি না আর উদ্দেশ্যে ওকে কলারকে আর আর লাই পরবর্তী কলার সালাম আলাইকুম পরবর্তী কলার সালাম আলাইকুম আমার নাম মান ফোন প্লিজ হ্যালো অন টিভি বলি আমি সময়ের মুড দিয়ে অনেক হতা হন অনেক কোয়েশন করেন হ্যালো কলার হ্যালো কলার ওয়া ইসলাম অনেক নাম মান হন অনেক টিভি বলি আমি মুড করেন অনেক কোয়েশন করেন প্লিজ মাসুদ ভাই আই সহি সহিদ ভাই সালাম আলাইকুম কেন আছেন আই ফিরোজ ভাই কোন সিজন তো হইতে বার্কিং করছেন হ্যাঁ ঠিক আছে অনেক ধন্যবাদ অনেক ফোন করে বললাই অনেক তো খেয়াল লাগে না যে সাদগে গফ কোন মেসেজ কোন ধরনের কোয়েশন আছে কিনা আর গেস্ট হলো খুবই খুবই অ্যাপ্রিশিয়েট করার মতো প্রোগ্রাম হইছে সবচেয়ে বড় হচ্ছে তো চিটাগং বিভিন্ন ট্যাটু সেলিব্রিটি রিলেশন সামনে আনিবেন আর বিভিন্ন মেসেজ পাইও খুবই অ্যাপ্রিশিয়েট করুন তো প্রোগ্রাম থ্যাংক ইউ অনার ধন্যবাদ শীত ভাই অনার আর প্রোগ্রাম দেখতে দেখান আফসার ভাইয়ের কো ধন্যবাদ আফসার ভাইয়ের বেশ খুব সুন্দর লাগে ওকে পরবর্তী কলার হ্যালো সালাম আলাইকুম হ্যালো পরবর্তী কলার আসসালামু আলাইকুম আমার নাম মান খান টিভি বলিয়া মুড করে রাখুন হ্যালো জি সালাম আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া ইসলাম আমার নাম মান খান প্লিজ হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আমার নাম খান খতুন ফোন করতে লাগুন আমার পরিচয় দন আর রে আর নাম ইকবাল আরন আই গো 4654 ইকবাল ভাই না ওকে আজ আজ এন্ড সাত সাত তিন জন আছে আটটা এলাম ওই নাজিম আঙ্কেল তারপরে রাশিয়াজ আঙ্কেল থ্যাংক ইউ অনার সাদগে গো প্রোগ্রাম স্যার হতে কেন লাগে না ফিলিংস এন্ড কি স্যার অনার সাদগে গো প্রোগ্রামে বি অনতে সাইর অনতে ফিলিংস এন্ড কি অনতে কি রকম লাগে আজ এই এই কোভিড 19 অর মহামারী মিছি এই দুঃখের ভিতরে আমরা যে চিটাং সাইড কথা রাইরে আর ভিতরে বাইরে মানে খুশি করে ফেলাই না আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ তাহলে প্রোগ্রাম সাইড রা হন আর আর কো অনুরোধ করতাম সাই আসা আসা আক্তার প্লিজ কো গান গাইতেন কোন ওকে এনি পার্টিকুলার সং আমরা তো আছে সাপোর্ট আছে অনা সাদগে যখন কো গান ফরমেশন করি আফসার ভাই প্রোগ্রাম হতে ইনশাআল্লাহ তোমার কোন প্রোগ্রাম তোমার কোন রিকোয়েস্ট আছে না কোন গান রিকোয়েস্ট রাখো আগা তো কো গান বেশি পছন্দ লাগে এবং দি স্কুল কোলাই সেরে মলা সরাজ মাইট বন্ডারি স্কুল কোলাই সে ধন্যবাদ অনরা আর পরবর্তী কলার অনরা ধন্যবাদ অনরা প্রোগ্রাম সাইতে থাকুন অনরা গান শুনিবেন নতুন প্রজন্ম যে কথা হর টাইম আর বেশি নেই ওকে আক্তার ভাই কাছে দেরি করা আক্তার ভাই আর দর্শক হলো তো অনর বিশেষ করে অনর গান বক্ত অনর বেগুন অনর গান ফোনে তো অনর তো আসলে সংস্কৃতি জগতের একজন ব্যক্তি অনর বিভিন্ন মিডিয়াত লইরা অনর বিভিন্ন ধরনের ভালো ভালো গান পরিবেশন করেন আর তোমার কাছে কোয়েশ্চন হলো যে অনর এই গান লইরা অনর তো কোন ধরনের অ্যালবাম বা কিছু বাইর করিবার কোনো প্ল্যান আছে কিনা যদি প্ল্যান থাকে তুলি অনেক গান গাই ফেলবেন ভেরি গুড কোয়েশ্চন আই যদি গান গাই ফেলাই তৈলি আর অ্যালবাম মনে হয় অনেকও আর কিন্তু তো যাক মেইন কথা এখন যে লাস্ট কলার আছিল বল জি আর ফোয়া আর বাই ফুত এই ইকবাল আলম তো মেইন ওই জি আর ফল আসলে আর ফ্যান আর বাই চল আর সরো বাই অল অ্যাজ ফার জিন উদ্যমে কালচারাল কথা উঠে
চট্টগ্রাম মধ্যে বহুত ভালো ভালো রাইটারগুলোর জন্ম, তার মধ্যে ব্যাগনের নাম নকই, ফর এক্সাম্পল রমেশশীল। তো চট্টগ্রামের যে রিয়েল রিফ্লেকশন হল যে রমেশশীল, রমেশশীল আসলে যে এক হিন্দু ব্যক্তি, কিন্তু গান লিখতে তো ব্যাগন মুসলমানের রূপ, এবং ওর গানের আলো মনে চট্টগ্রামের এমন কোনো ঘর নদী নয় যায় যে রুমে কোনো ঘর নাই, এমন কোনো জায়গা নাই যেন রমেশশীলের গান আজ পর্যন্ত, আজ এত বছর পরও ইয়ে নাই। তো আমি উগ্র জিনিস শেয়ার করতাম সাইম যদি সম্ভব হয়, ই বল যে রমেশশীল একসময় নদীমে চট্টগ্রাম হসপিটাল নদীয় শোয়াত আসিল, তো ও আসিল যে মাইজব্যান্ডারি ভক্ত মানুষ, এই মাইজব্যান্ডারি ভক্ত মানুষ ওর কিন্তু কেউ নসিন, তো ওর কোনো সময় কেউর কাছে এরকমই পরিচিত ন আসিল। ও যখন অসুস্থ হয়ে গিয়ে ও প্রত্যেক বৃহস্পতিবার মাইজব্যান্ডার নদীতে জিকির করতে যেত, তখন সময় নদীমে ওই দিন বৃহস্পতিবার আসিল, ও জানাজাও যাইতে না যে ও অনেক অসুস্থ, ও ইনফ্যাক্ট মারা যাইবার কিছুদিন আগে, তখন উগ্র নার্সরে ও ইশারা দিয়ে যে আরোগ্য কলম দাও, তো ওর উগ্র কলম দিই, তো খজ্জে সাসা অনেক গান অনেকই লেখি জানো না, খজ্জে দাও না মানে ও ইশারা দিলে দাও আমি চেষ্টা করি, তো তার মাধ্যমে ওর কলমও দিই। তো এই যে গানই বিয়াজ পর্যন্ত চট্টগ্রামের হার, তো ওর গান নল যে তো ইবে ব্যাগুন হলে বলিয়া একলা বসে বিরহ বাসে তোমারি আসে গাইব গান, আমারি বেদনে ব্যতীত পাপিয়া নিরলে বসিয়া দরে চিতান। থ্যাংক ইউ। আর গো সেবা লেগেছে গান তোমার দুই লাইন শেষ করে যান। আরে কদিন বাড়াইবা কথা দনাই, আরে তুই ভুলি ন যাইবা, কথা দনাই আরে তুই ভুলি ন যাইবা। অত্যন্ত সুরভাই আফসার ভাই গান আর সবসময় শুনি থাকি, ধন্যবাদ না আফসার ভাই আমাদের গান পরিবেশন করছি দর্শক অনেক প্রোগ্রাম সাইতে। তখন আই আর নাজিম বের খান স্যার যেহেতু আর চট্টগ্রাম দিয়ে জন্মগ্রহণ করছি, আর ছোট হালে তুমি চট্টগ্রামের বাসার লইরে চট্টগ্রামের বাসার লাই আর হতা হয়ে, হ্যাঁ তারা গাই কলার কল দো ফেলাই কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলার, ওনার নাম্বার হন পরিচয় দেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, ওনার টিভি বলেন মুট করে রে আর আর প্রশ্ন করেন প্লিজ। হ্যালো কলার, ওনার বলিয়াম টিভির বলিয়াম হমন সময়ের কথা হন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ওনার নাম মান খান পরিষদন। জি, আমার নাম আলমগীর সদাগর, আই ইংল্যান্ডের মধ্যে নতুন। আলমগীর ওনার প্রোগ্রাম চাইনে খুব ভালো লাগে, সালাম দন্য মানুষ লড়ে আনিয়ে ওনার স্টুডিও তান্যন। এখন আর ওকে প্রশ্ন দিই যে ওনার এই ইংল্যান্ডের মধ্যে সালাম দন্য মানুষ হল আসন, ওনারা চিটাঙ্গল আসন, এখন চিটাঙ্গল লাই যে এখন এই কোভিড 19 এর মেদি এই সমস্যার মেদি চিটাঙ্গল লাই ওনারা কোন পদক্ষেপ নিতে লাগবেন কিনা। জি আই জানতাম স্যার। আর ওনার মার ভাইয়ে যে গান গাইয়ে জি ও ভাই আরা চাটগাইয়া নওজোয়ান, এই গানের অনুরোধন রইল। ওকে আলমগীর ভাই, অত্যন্ত ধন্যবাদ। ওনারা ওনার আর সুইজারল্যান্ড উত্তন আর আর কমিউনিটি তার এড হইন আর আছে লন্ডনের মধ্যে, ওনার অত্যন্ত ধন্যবাদ ও মোবারকবাদ। পরবর্তী কলার প্লিজ। সালাম আলাইকুম, ওনার নাম্বার হন প্লিজ। হ্যালো কলার, সালাম আলাইকুম। হ্যালো কলার, আর মনে হয় কলার হারাই লাই। আচ্ছা আর আর ফিরোজ বের আছে, ফিরোজ ভাই আসলে আর তো কোভিড 19 কমিউনিটির মধ্যে আর দীর্ঘ অনেক দীর্ঘদিন ধরে খাস করতে লাগুন, প্রচুর ক্রিটিক্যাল টাইম ফাঁস গুজন এই কোভিড 19 লয়ের বিভিন্ন চ্যারিটেবল খাস লয়ের, বিশেষ করে চট্টগ্রাম মধ্যে ডিস্ট্রিবিউশন আরও অনেক কিছু লয়ের খাস গুজন, এবং বিশেষ করে আরও বড় মধ্যে যে লাইক আর চিটং এবং বাঙালি কমিউনিটির মধ্যে ওনারা কী ধরনের পদক্ষেপ গুজন এবং সামনে কোনো ধরনের পদক্ষেপ আছে কিনা। ধন্যবাদ মাসুদ। আর অবভিয়াসলি এখন কোভিড, বাট আর আর আজকের যে ঈদ আড্ডা তোরা বেগুন পাঞ্জাবি দি রইল, আই পাঞ্জাবি ন ফিন্দি, কিন্তু তারপরও আর আর ঈদের প্রোগ্রাম কোভিড লুইয়ের হইলে খারাপ লাগে, বাট কোভিড ইবে ন যাই এখনও ন যায় এও তাহলে কোভিড লুইয়ের হন ফুরিব। ফার্স্ট অফ অল
কোভিডের জীবা এখন আর যে বেশিরভাগ এক্ষিনে আগে ওনারা ব্যাগুন দেখুন দর্শক কল আজিয়ে যারা স্যার বিবিসি নিউজ স্কাই নিউজ এভরিওয়ার মধ্যে আসে দে আর আর রিসার্চ করি দেখা যাতে বাঙালি অক্কল বেশি মারা যার এবং কোভিড আসলে বাঙালি অক্কলের অ্যাটাক করে বেশি অন্য বিএমই কমিউনিটি তো আছে কিন্তু বাঙালিদের মোস্ট ফোরফ্রন্টত আছে তারাতে ক্যান গরণ ফুরিব ফার্স্ট অফ অল যতক্ষণ না পর্যন্ত ভ্যাকসিন বাইর নয় ততদিন উইচ ইজ নেক্সট ইয়ার বা ইয়ার আফটার আরাতে যেন গরণ ফুরিব সোশ্যাল ডিস্টেন্সিং আর এখন ডিস্টেন্স করছি আর মুখত মাস্ক দিয়ে বাইরে হইম আর হাত ধুইম এগিন গরণ ফুরিব এখনই যাই আর বন্ধু বান্ধবের বাসা যাই যদিও গভর্নমেন্ট রিল্যাক্স করছি কিছু কিন্তু আড্ডা মারি খানা আদা না খাইতাম না এখন আর হইলাম তো ম্যাচ বিন না পার্টি এখন আর এখন ইচ্ছা আছে গরু গোস্ত দিয়ে ভাত খাই পেললে উবেরান্ডে যাই পেললে উবেরান্ডে যাই পেললে কিন্তু কয়েকদিন আর খামতে হন ফুরিব সরি ফিরোজ ভাই আমার কথার মাঝখান দিয়ে এই যে ওনারা কোভিড নাইন্টিনের ভিতরে ওনারা কী কী খাদ্য ইয়ান হয়ে এখন আর একজন প্রশ্নও করছিল মাসুদ ভাই আর রুবেল ভাই আর আর জিসি হতুন তো ওরা ব্যাগগুনই তো আর জিসি আর ব্যাগগুন মিলি পার্ট অফ দ্য জিসি আর টিম তো আর কিজি আর বাংলাদেশের মধ্যে সান্ডিয়ের মধ্যে আর প্রায় 1750 ফ্যামিলির আর খানা দিই অ্যান্ডে আর হোয়াইট চ্যাপেল মস্কোর মধ্যে তার ফুড ব্যাঙ্ক প্রোগ্রাম আছে উইচ ইজ ফর বাংলাদেশি কমিউনিটি আর এইবার মধ্যে তুইও জানো ইবে এবং তুই নিজেই গিয়া করছিলে এবার মধ্যে আর প্রায় মোর দেন 1000 pounds আর ডিসবার্স করছি আর আরোগ্য ক্যান্সার রিসার্চ বলে আরোগ্য প্রজেক্ট আছে ইবে এবার মধ্যেও আর এই প্রজেক্ট এই ইবে এই এই কয়েকদিনে কোভিডের মধ্যেই উইদিন রমাজান এবং এই গিয়ার মধ্যে আর গজছি এবং আর আরোগ্য যে গড়ি এখন এবার প্রজেক্ট লইয়ের হতা হওয়ার এবার মধ্যে আর সাডিয়ার মধ্যে অ্যান্ডে আরোগ্য সংস্থা এতারা সান্ডিয়ার মধ্যে যারা ঠোঁট খাটা মানুষ টানুষ আছে বাচ্চাকুলো প্রবলেম আছে ইতারা রিগিনোরা ইতারার মুখে হাসি ফুটাই ফেললে ইয়ে করবে এবং আর আর এন্ডে যারা সান্ডিয়ার মানুষ আছে এবং অন্য ডিস্ট্রিক্টেরও মানুষ যারা আছে ইতারা আর আর জেনারসলি আর আর গিয়া গুজছে আর ফান্ড রেজিং করছিলাম ইয়ান দিয়ে আর গুজছি এবং ভবিষ্যতে আর কিন্তু বহুত আরও ভালো ভালো উদ্যোগ আছে তো আর যারা আমি তোমার মাধ্যমে এবং এই প্রোগ্রাম তো প্রত্যেক মঙ্গলবার হইব আমি ব্যাগগুলোর হইম তো আর আর জিসি এর মেম্বার হইবে লাই গ্রেটার চিটাগং অ্যাসোসিয়েশনের মেম্বার হইবে লাই ধন্যবাদ সরি ক্যান আই অ্যাড সামথিং টু দিস সরি এন্ডে যে প্রশ্ন আসলে যে প্রশ্ন হল যে এই দেশের কমিউনিটিলে আর কি করি আসলে এন্ডে তো সরকারি আইন দিয়ে দিয়েছে মানে আর তে বিয়াগুন তো গড় তাউন ফুরিব খাস করে যারা তো আমরা লাই ইয়ে আছে তো মেইন জিনিস দিবে ওই পাবলিক ডোমেনে তা আসি বলছে বেশ গরি করে হাত দোন বেশ গরি করে হাত দোন সগুন নদর অনেক তো কমিউনিটির একজন ব্যক্তিত্ব অনেক ফরিদচুরি কমিউনিটি ইউকের একজন জেনারেল সেক্রেটারি অন আসলে কমিউনিটির অনেক ধরনের খাস এবং অনেক ধরনের কন্ট্রিবিউশন ওনার কমিউনিটির পক্ষ তো অনেক একজন অ্যাজ লাইক ওনার এই ধরনের অন্য ধরনের সামনে এখন এখন পদক্ষেপ আছে কিনা কোভিড নাইন্টিনের আই আসলে আই এম জাস্ট গোয়িং দিয়ে জাস্ট গিভ মি ওয়ান মিনিট তো আই শুধু ফরিদচুরি নো আই গ্রেটার চিটাগং অ্যাসোসিয়েশনের একজন মেম্বার অ্যান্ড আমি বিরাট উগ্র ঈদুর নামাজের এই অনুষ্ঠান করি তো আই যখন সে রুমে আর তো কিন্তু ডায়াবেটিস আছে তারপরও আমি খুঁজছি আই এম ভেরি স্ট্রং পার্সন আমি প্রত্যেক গ্রুপ নিত আর ব্যক্তিগত টেলিফোন দিয়ে আমি খুঁজছি সিটাঙ্গে হোক সিলেডি হোক যে ডাকার হোক রংপুর হোক যাতে হেল্পের প্রয়োজন আছে আমি যে কোনো রিস্ক দিই তার হেল্প করছি এক কথা নম্বর দুই হল যে আরও অনেক পয়সা তুললি চট্টগ্রাম মাধ্যমে ইট ইজ এ রেকর্ড যে ফরিদচুর যে কয়েকজন মানুষ মিলিয়ে আর বাংলাদেশের ফরিদচুরের মাধ্যমে 1000 ফ্যামিলির আর ত্রাণ বিতরণ করছি আর কিন্তু এরকম এখনও অ্যাডভার্টাইজিং নও করি এরকম এখনও পাবলিসিটি নও করি কিন্তু গজ্জি তো অনেক মানুষে যারা আর হেল্প করছে মানে হেল্প লাগলি চাই এখন কেউ না নও করি অ্যান্ডও অনেক মানুষ আছে আর মতো এরকম এই ফিরোজ গনি ভাই নাসির ভাই এরাও হেল্প করছে তো মেইন জিনিস হল যে এখনও যদি কেউ তো হেল্প লাগে আর চট্টগ্রাম ওই কমিউনিটি যে কোনো বাংলাদেশি কমিউনিটির লাইব্রেরি আর প্রস্তুত আছে যে কোনো হেল্প লাগে ধন্যবাদ আসর ভাই আনারা গুরুত্বপূর্ণ হতো আর কমিউনিটির উদ্দেশ্যে হবে লাই আই নাজিম ভাই আছে আই নাজিম ভাই ট্রাভেলার তো আর তো আসলে এই গুরুত্বপূর্ণ করে হলিডে আইলে আর তো দূরে দূরে করি কে কে করি মানে ফ্লাইন টিকেটের লাই বিভিন্ন অন তো আসলে এই ব্রিটিশ বাংলা ট্রাভেল আর হলো যে অনর এই এনসিএল ট্যুর ইন উদ্দেশ্যে আর মানে বিমান বা টিকেটিং ফ্লাটিং বা ট্যুর লয়ে শ্রীরাং লয়ের অনেক কিছু করতে গরিবের অনেক প্ল্যান অনর আর বাংলাদেশের ব্যবসায়ী বে ডাহা বনানিত আর লন্ডনের ব্যবসায়ী বে অনর লন্ডনেতে আছে তারা সিটাঙ্গে বেশ কিছু ভাই আছে যারারে আর ওই টেকনোলজি সাপোর্ট দিই তার মানে আর এলাম হোলসেলার হিসেবে সিটাঙ্গে বেশ কয়েক ব্যবসারে কিন্তু সাপোর্ট করি বর্তমানে এবার নাম্বার ওয়ান নাম্বার টু
বলিতে এখন তো বুঝিবেন যে পুরো ব্যবসায়ী হাইলি কম্পিটিটিভ তো আর সাইড দি আর ডা অফিস যদি অনজন প্রচুর সিটাং গে ফাস করে তারা আর নিজের নিজেরা ঘর ভাড়া করে এটা রাখি জাতিতে সিটাং তো নাই রে ওই হঠাৎ থাকবো কি করবি টেনশন করেন না করেন তো তো যার হারে না যতটুকু পারি মানে চেষ্টা করি কিন্তু অনেক বুঝিবেন যে হারাইলাম যে বাংলাদেশের মতো বিশাল একখান দেশত আর আমি সুড়গ্য ফুঁড়ি মাছ আর যতটুকু লিমিটেড সাধ্য আছে আর চেষ্টা করি কিন্তু আর আর ইবে এনাফ ন ব্যাকুনে ওই যে বদ্ধাজীন হই ব্যাকুনে মিলি গুললি ইন ইজি হয়ে যাবে আর ব্যাকুনে যদি ফ্র্যাগমেন্টেডলি চেষ্টা করি বইতুন তো আয় সাইড দিই ওনারা ব্যাকুন আর আর হেল্প করুন যাতে আরা আরা সিটাং হলে আরো বেশি বেশি কিছু গরিব পারে কথার ফাঁক দিয়ে রে আমার চট্টগ্রাম মানুষ যারা এটা ইউকে মধ্যে বসবাস করে বিশেষ করে এটা ফ্লাইটের ক্ষেত্রে মানে চট্টগ্রাম টু ডাইরেক্ট লন্ডন ফ্লাইট এই ধরনের কিছু একখান এই ধরনের কোনো ধরনের যদি একখান উদ্যোগ বা অন্য কিছু একখান গরিব ফেললি আরো চট্টগ্রাম বাসীর মানে বেশি উপকার হবে আর মনে হয় আর কি এই ধরনের কোনো ধরনের পদক্ষেপ আছে কি অনেক তো জানো চিটাং মধ্যে প্রায় সোয়ানোর বেশি ইন্টারন্যাশনাল ফ্লাইট নামে এখন তো ফ্লাই দুবাই হয়ে তো ফ্লাই দুবাই দিয়ে রে ওনার যদি সন এমিরেটস দি ফ্লাই দুবাই চিটাঙ্গার কানেকশন পাওয়া যায় তো ইভোগ্য সুবিধা আছে আরোগ্য সুবিধা আছে ওনার কাতার এমিরেটস দিয়ে কিন্তু চিটাঙ্গার খুব ভালো ফেসিলিটি পাওয়া যায় তবে এই মানে ওনার যদি বুঝিছন চিটাং এজ এ এয়ারপোর্ট ইজ গ্রোয়িং ভেরি ফাস্ট তারা অরিজিনালি যে ফোরকাস্ট গান করছিল এর তুলনায় বেশি এখন কিন্তু আরা মানে প্যাসেঞ্জার ক্যারি করেন তো যার কারণে আরা দেখি দি মানে চিটাঙ্গার খুব বিগ প্রসপেক্ট আছে অ্যাট দ্য মোমেন্ট যারা এডের চিটাঙ্গে যারা লন্ডনত আছে তারা তো যদি ইনকেস ফাইন্যান্সিয়ালি কারণে তারা যদি টিকিট গরিব না হরে আড়ালে যোগাযোগ করছেন আরে তারা ক্রেডিট ফেসিলিটি দিয়ে ফেলায় এরকম বহুত ফ্যামিলি আরা অনেক 12 মাসে ক্রেডিট ফেসিলিটি দিয়ে ফেলায় টিকিট লো দেখ যাও আস্তে ধীরে ফরে টিয়া দাও ধন্যবাদ এরকম লাগিলে আর আর আসি ধন্যবাদ আর দর্শকের উদ্দেশ্যে হয়ে বললে আই আর কাউন্সিলর ফিরিজ গুনি ভাই অনত বার্কিন দেখেন আমার এখন ওয়ার্ড কাউন্সিলর এজ এ কাউন্সিল অনর ওয়ার্ডের মধ্যে আর চট্টগ্রামের মানে কীরকম লোকজন আছে বা আর যারা চট্টগ্রামের মধ্যে মানে এখন নেতৃত্ব দেওয়ার বিভিন্ন পর্যায়ের মধ্যে ইত্যাদি লইরে এই ধরনের কোনো ধরনের পদক্ষেপ বা কোনো এই যে সোশ্যাল লাইক কমিউনিটি ওয়ার্কের মধ্যে এই ধরনের কোনো কিছু আছে কি না মাসুদ ধন্যবাদ হোপফুলি তুইও আর আর বার্কিং এন্ড ডেকে নামের বাসিন্দা হইবে এখন ন আর নাজিম ভাই বার্কিং এন্ড ডেকে নামের বাসিন্দা আর আর ইবে কিনে ডাইভার্স অ্যান্ড এখন এদিন এত বেশি সালগে নয় আর কাজ কিছু কিছু আসছে একদিন আগে শহীদ ফোন করছিল এখনও ইটস এ গ্রোয়িং বাংলাদেশি বহু তান্তা আছে আইয়ের বাট আয় তোমার বুঝুন ফুরি আর আর ইবের ডাইনামিক্স ডিফারেন্ট ইবের মধ্যে আয় কয়দিন আগে আর আর ইডিএল বিএনপি ইতারে ফাইট করিয়ারে আর তো কাউন্সিলর উৎফুট যায় আফসার ভাই গিয়ে আর এলাকার মধ্যে 2014 দ্যাট দ্য ফার্স্ট চটগাইয়া বিং এ কাউন্সিলর অ্যান্ড আফসার ভাই অ্যান্ড আর ক্যাম্পেইন গুজছি তো আর 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 আরও যারা বন্ধুবান্ধব আছে টিউ ভাই মনোর ভাই এই আর আর ব্যাকগুনে আর আর ক্যাম্পেইন গুজছিল আফসার ভাই তো তেই জানে এলাকার মধ্যে ইউকিপ তারপরে আর আর রিঙ্কু আর আর আরো বন্ধুত্বের রিঙ্কুলে জবরা লাগিয়ে গেল জাহাঙ্গীর ভাই বা তারপর আর আর রাশেদ ভাই নাদের ইতার ব্যাগগুলো ন্যান্ডের মধ্যে ফাইটিংয়ের মতো অবস্থা হয়ে গেল যাই তুই যে বুঝাই ই বল যে জিনিস যে আর এক কমিউনিটি বেসড লইয়ারে কী দিন অ্যান্ড হোপফুলি কমিউনিটি উইল বি গ্রোয়িং বাট আই বাংলাদেশি কমিউনিটি লইয়ারে এবং আর ওয়াইডার কমিউনিটি আই একজন কাউন্সিলর কিন্তু আমি ব্যাগগুলোর লাই নট অনলি আমি কাউন্সিলর আম অলসো দ্য ফার্স্ট বাংলাদেশি in barking in diagonal to hold a cabinet position to I jian gori and to ekina ek jon hoye mental health player ham gori ara public ram jigin ara ende ko khobostan ase muslim khobostan ibe jaga gujji ba r tenor er moddhe yai bere initiate gujji chadwell hit এবার মধ্যে 500 কবরস্থানের ব্যবস্থা আছে তো ইনশাল্লাহ আরও যাতে জানিব মানুষের আর আর যারা তোমার কাছে ফোন করলে আর আর ব্যাকগুনের পাইব অ্যান্ড উই উইল আমি একটা জিনিস জিবে গড়ি অক্কর সময় আমি মেন্টোরিং করি কয়েকজনের আমি মেন্টোর করি আফসার ভাই জানে ইতারা কাউন্সিলর হইতে চায় ইতারা এমপি হইতে চায় জিএলএ মেম্বার হইতে চায় আই আই ইতারা কই ইতারা আই ব্যাক কিছু খোলা মনে কই দিই হাউ টু গেট ইন টু দ্য পলিটিক্স মেইন স্ট্রিম পলিটিক্স কেনে জন ফুরিব এবং তুমি এন্ডে কেনে তাড়াতাড়ি যেতে পারিবে অসংখ্য ধন্যবাদ ফিরোজ ভাই কাউন্সিলর ফিরোজ ভাই আই আসলে আরও প্রোগ্রাম শেষ করে পড়বো অল্প সময়ের ভিতরে আই আর আর আফসার ভাই সাহের আফসার ভাই আর আর এই যে সোশ্যাল কাজের মধ্যে অনেক বিশেষ ভূমিকা রাখেন বিভিন্ন সোশ্যাল কাজের মধ্যে আর সামনে কোনো ধরনের কি কোনো কিছু অনতে আছে কিনা বা চট্টগ্রাম লইয়ের কোনো কিছু চিন্তা করতে লাগবেন কিনা ওনারা কমিউনিটির লইয়ের আই থ্যাংক ইউ এই এই প্রশ্ন কিছু একখান আগে আগে যখন একখান ঘটনা ঘটনা একসময় তুমি আর আর সিটাঙ্গে মানুষ কেউ কেউ নচিন্তু
তো প্রথম চট্টগ্রাম সমিতি হয়ে সমিতির পর আরও অনেক সমিতি হয়ে বাট সাম হাও আর একে অপরের লগে পরিচিত হয়ে গিয়ে গো তো আর একটা যেন উদ্দেশ্য আছে এন যে আগামী দিনের যে আর সমিতি ঠিক রাখুন এবং বেশি মানুষরে ইনভলভ করুন এবং এনভাবে ইনভলভ করুন যে একবার আইলে যেন ন যায় আর এন কিছু দিন যেন্ডে একবার আইলে ওতে এক ধরনের ঠগ হয়ে যাবি ঠগ মানে সেটাই কথা তো ইবে আর এক সময় আসলে যে যে যেখানে একজনের কথা কই গরুর গরুর গাঁড়া খেয়ে না খাইতো এখন গরুর গরুর গাঁড়ার খেয়ে খাওয়া শুরু করে দিই আর খাস করে ফরিদচুরি নির্দমে আর এমন এক সংগঠন বানায় যে এন্ডে যে নর্মাল মেম্বার আর প্রেসিডেন্টের মাধ্যমে কোনো ডিফারেন্ট সিট নেই কোনো ধরনের একজনে বক্তৃতা দিব আরেকজনে ভুনিবে এইরকম ন আর ব্যাগুন এক তো আর সিটাইঙ্গে মানুষ আর সবসময় খুঁজি চাটগাইয়া হল যে ব্যাগুন রাজা এন্ড শনিকেও প্রজার আর সিট ন রাখি তো আগামী তো আর তেরকমই করি রাখুন ফুরব রাখিলে ব্যাগুন আইব আর আর ফোকরা শিখুন ফুরব আই লাস্ট নাজিম ভাই 30 সেকেন্ড অনার লাস্ট ডিসিশন হন আর চট্টগ্রাম বাসীর উদ্দেশ্যে ও ভাই আই সিটাইঙ্গে অনারা সিটাইঙ্গে একজন একজনের সাপোর্ট করিবেন একজন একজনের দেত ফারিবেন ভালোবাসি নিবে এই আশা করি থ্যাংক ইউ প্লিজ ভাই আই আর যারা দর্শক আছে তোমার মাধ্যমে এবং আয়ন টিভির মাধ্যমে আমি ব্যাগগুলোর হইম দা বেশি করে এই প্রোগ্রাম চাইবেন এবং একজন আরেকজন সিটাইঙ্গক কলের সাহায্য করিবেন আরা যদি একজন আরেকজনের ন তুলি অবাই খনে তুলিব সো আরা একজন যে বালাগড়ের আরা ইতর ইতরে যাইয়ের হইম দে ও ইউ আর ডুইং পারফেক্ট ইতরে আরও মান অন্য মানুষের কাছে তুলি দুজম তোই নাই বা ভালো হইবে এখন আরা যদি ইবার হতা ন হই অন্য মানুষরে এবং ইবারে যদি আরা আরও দমাই রাখতাম চাই তাহলে তুই ইয়ান বালানো তো তাহলে আন মনে হয় আরা বেশি বেশি করে আরেকজনের লই গর্ব উদ্গুজম এবং নিজেও কিছু গরিবের লাই ইবার কাছে যাইম ধন্যবাদ সেই স্কুলের এমনি ধারা জোয়ান বুড়া চাই না তারা সেই নাই লেখা পড়া শিক্ষা হইতাছে গোসলা জমাইস ভান্ডারে স্কুল খুলেছে থ্যাংক ইউ আই সাইন যে ইবে প্রত্যেক টুইসডে এই প্রোগ্রাম বইব যারা যারা তো পছন্দ হয় আর খাস করি আনতে যারা আর হোস্ট কমিউনিটি আর দিবে সিলেটের হোস্ট কমিউনিটি কই ইতার এত যদি নসাইবে এতদিন সবসময় প্রচলিত বা তোরা করি হইম কথা কও অ্যান্ড কিছু মানুষে হই হই রে খোঁজো হই হই মধু কই কই রে প্রোগ্রাম শেষ করার পরে অনার অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক অনারা অসংখ্য ধন্যবাদ যে অনারা প্রোগ্রাম সাইন চাটগাইয়া প্রোগ্রাম সাইন আগামী সপ্তাহের প্রোগ্রাম সাইবার লাই অনারারে আমন্ত্রণ জানাইয়ারে আর আজিয়ে চাটগাইয়া প্রোগ্রাম শেষ করার পরে ধন্যবাদ আল্লাহ হাফেজ সালামু আলাইকুম আলাইকুম